আসসালামু আলাইকুম দর্শক, আজকের এপিসোডে থাকছে বিশ্ববিখ্যাত একজন মুসলিম বীরকে নিয়ে। একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা, তাদের দরবারের ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র প্রধানত হয়ে যেত তাদের কাছে। চলুন জেনে নিই কে সেই মুসলিম বীর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহ যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য, ঠিক ততটাই বজ্র কঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হযরত ওমর রাদিয়াল্লাহকে দেখে। ইসলামের প্রথম যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহ এর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্ব গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। একে একে বিজয় হয় দিক বিদিক রাজ্যগুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহ যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহ সেটা শেষ করেন। 633 সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি। এই যুদ্ধ চলে 652 সাল পর্যন্ত। ধীরে ধীরে মেসোপটেমিয়ায় দুটি আক্রমণ করা হয়, যা ছিল 633 ও 636 সাল। এরপর 642 সালে নাহাভান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয়। প্রতাপশালী সাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী। প্রথমে ফার্স দখল করে নেওয়া হয়, এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য, শাকাস্থান, আজারবাইজান, আর্মেনিয়া ও খোরাসন জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে। 636 সালে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান, কিন্তু ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে শোষণীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি। এভাবে বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হযরত ওমর।